हेलो अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम बैक टू कुकिंग स्टूडियो बाय रिंकी। तो आज के आमार गलाटा तेमन एकटा भालो ना, एकटु आसले आमादेर एखाने अमेरिकाते एकटा ठंडा गरमे एकटा मिक्स वेदार, सेजन्य एकटु हल्का काशी एबं गलाटा तेमन एकटा भालो ना। तो तार जन्य आगे थेके आमि सरी बोले निच्छि। तो आमि आजके आपनादेर जे रेसिपिटा तैरि करे देखाबो सेटा हलो मुरगी बोना। तो एखाने मुरगी बोनार जन्य सबगुलो उपकरण आमि आगे थेकेई रेडी करे रेखेछि। तो देखतेई पाच्छेन एखाने आमि आस्त एकटा ब्रयलारेर চিকেন নিয়েছি আর যে যে মশলাগুলো লাগবে সবগুলো নিয়ে নিয়েছি। তো আমি একটা হাঁড়ি এখানে চুলার উপরে বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার সবগুলো গরম মশলাগুলো, দিয়ে একটু নেড়েচেড়ে যখন একটু হালকা হাঁড়িটা গরম হয়ে যাবে তখন আমি আমার রান্নার তেলটা দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মানে পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি পুরো 1.5 কাপের মতো তেল এখানে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে পুরো 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ আদা, এবং দিয়ে সাথে দিয়ে দিব আমি পুরো 1টা রসুন আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা, দিয়ে আমি একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ। তো আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি, আসলে সত্যি আমার গলাটা অনেক খারাপ। তো যদিও কথা বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় সেজন্য আমি সরি বলে নিচ্ছি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন নতুন ভিডিও আপডেট পেতে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ব্লেন্ডার করা পেঁয়াজ। আসলে ব্লেন্ডার করা পেঁয়াজ দিলে যেটা হয় মশলাটা অনেক গ্রেভি হয়, আর যেহেতু এটা বোনা চিকেন তো অবশ্যই আমি এখানে ব্লেন্ডার করা পেঁয়াজটা ইউজ করলাম যাতে আমার মশলাটা অনেক থিক এবং গ্রেভি হয়। তো আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে এবং হলুদের গুঁড়ো, দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমার একটা অনুরোধ, সেটা হলো প্লিজ দয়া করে ভিডিওটা না টানিয়ে কিংবা স্কিপ না করে আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখে নেবেন। আমি সামান্য পানি দিয়ে দিলাম। তো একটু নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে মশলাটা পুরোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে তার মানে আমার মশলাটা পুরোভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে যেটা করব আমি সেটা হলো আমি এই পর্যায়ে দিয়ে দিব আমার চিকেন, আগে থেকেই কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। তো দিয়ে দিলাম আমি পুরো একটা আস্ত একটা মুরগ যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ছোট্ট একটা টিপস আপনাদের দিচ্ছি, সেটা হলো চিকেনটা দেওয়ার পর অবশ্যই আপনারা ঢাকনা দিবেন না, 4 থেকে 5 মিনিট এইভাবেই মানে ঢাকনা ছাড়াই আপনারা নেড়েচেড়ে চিকেনটাকে কষিয়ে নেবেন। তাহলে যেটা হবে ব্রয়লারের চিকেনটা ঢাকনা দিয়ে দিলে যেটা হয় একদম নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করার পর আমার চিকেনটা কিন্তু একদম ভেঙেও যায়নি, নরমও হয়নি, দেখতেও অনেক ভালো লাগতেছে। তো এইভাবেই করবেন। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা একটা সস, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আমের আচার। তো অবশ্যই আপনারা এই পর্যায়ে যেটা করতে পারেন, আপনারা সেই সসটা যদি না থাকে তাহলে যেটা করতে পারেন সেটা হলো আপনারা এই পর্যায়ে টমেটো অথবা টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন। আর আমি এই সসটা শুধু 2 চামচ রসুনের আচার, কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েই আমি ব্লেন্ড করে নিয়েছি একসাথে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো, দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আর দেখতে যেরকম সুন্দর খেতেও অসাধারণ। অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিউয়ার্স, তাহলে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি এবং সবার সাথে শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখেই অবশ্যই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। তো অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই। আর আর তারপর যেটা হলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।